ডাওয়ান চ্যানেল আশা করব সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে 11:30 স্নান দান সবই হয়ে গেছে আজকে একটু লেট করেই শুরু করলাম অনেক আগেই সবটা হয়ে গেছে পাপাও আজকে 9:30 নাগাদ বেরিয়ে গেছে তো লেট করে শুরু করার কারণ একটাই যে বসেই ছিলাম সকাল থেকে আজকে দেখানোর কিছুই ছিল না সেভাবে রান্না হয়েই গেছে সকালে রান্না বলতে মামুনির সব সবজি দিয়ে একটা ঝোল টাইপের হয়েছে সয়াবিন টয়াবিন দিয়ে ডাল করেছি ধনে পাতা দিয়ে আর নিম বেগুন হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে বেগুন ভাজা হয়েছে আর মাছের ঝাল হয়েছে সর্ষে জিরে সর্ষে বাটা জিরে বাটা এইসব দিয়ে ঝালটা করেছি টমেটো দিয়ে এই আর কি আর এই যে আজকে বর্ষাকে পড়া এখানে রেখে গেছে মানে পড়িয়ে দিয়ে গেছে কিছুটা কথা তো শুনছেই না আজকে আর কথা বললে কোনো উত্তরও দিচ্ছে না ও মানে কি বলতো আসলে বেশি ভালোবাসি আমি বকে ঠকি না দাদা ভাই বকা দেয় আর আন্টি বকা দেয় তো আমার কথা তো একদমই শোনে না কোনো কথাই শুনছে না কথা জিজ্ঞেস করলে উত্তরও দিচ্ছে না দাদা ভাই একবার বকা দিয়েছে বলে কেঁদেই যাচ্ছে সেই থেকে কান্না তো থামছেই না বকা বলতে শুধু বলেছে বর্ষাতেই লিখবি কি চেঁচিয়ে একটু বলেছে ব্যাস সেই শুরু করেছে কান্না কান্নাও থামছে না আর আমার কথা তো শুনছেই না আমার কথার উত্তরই দিচ্ছে না কোনো তো আসলে আমার কথা ওরা কখনোই শোনে না ঠিক আছে মানে সূর্য অব্দিও শোনে না কারণ হচ্ছে আসলে আমি পড়াইও না বকাও দিই না শুধু ভালোবাসি আদর করি এইসবই আর কি তো ওই জন্য আরোই বেশি মানে আমার কাছে পড়াশোনাটা হয় না ওদের তো আজকে তো যাবো ওই বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি বেরিয়ে যাব কারণ আমার থাকলেই শুতে ইচ্ছে করবে আর শুলেই সন্ধ্যা হয়ে যাবে তো লেট হয়ে যাবে আর দরকার নেই ঠান্ডার মধ্যে লেট করে তো আমি ওই জন্য চলে যাব পেছনটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি আসার কথা ছিল আর ওদিকে স্টার জলসা চলছে তাই আর অফ টপ করলাম না এই আর কি আর আজকে তো আমি বলেছিলাম তোমাদেরকে আসবো আমি 4:30 নাগাদ এসেও গেছি এসে মানে রাস্তায় তোমাদের সাথে আর কথা হয়নি আর এসেও আমি কথাটা বলিনি আর কারণ ওখানে আমি অর্ধেক ঘুম দিয়েছিলাম আর বাইরে এখানে এসেও আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে মায়ের সাথে কথা বলছিলাম আর মশা এটা টানো থাকে তার কারণ প্রচণ্ড মশা কামড়ায় মানে শীতকালে মা ওই দরজা জানলা সব দিয়ে না থাকতে পারে না তো দরজা জানলা খোলা থাকে জানলা আর কি খোলা থাকে তাই মা মশাটা টানে নেয় এবার খুলে দেব খুলে দিয়ে মা আর আমি মা পাঁপড় ভাজতে গেছে তো ওই আর কি একটু পাঁপড় ভাজা খাবো এইসবই আর দেখা যাক তারপর কি চলতে থাকে মা আর আমি গল্পই করছিলাম এখন বাজে রাত্রি 9:45 আর এখন যাব মায়ের সাথে মা লুচি ভাজবে আর কি তাই আমি বললাম তোমাকে আমি বেলে দিচ্ছি একটু তুমি ভেজে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছে হয়তো দুপুরে ঘুমটা ঠিক করে হয়নি তাই জন্যে চোখ দেখে কতটা বুঝতে পারছো তাই না চোখটাও লাল হয়ে গেছে আর কি তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যেটা কিনা আমাকে বিয়ের মানে যে বছর বিয়ে তার আগের বছর ও আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে তো ওটাই লাস্ট ছিল বিয়ের আগের গিফট আর ওটা আমার কাছে সত্যি মেমোরেবল তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম সেটা এই বাড়িতে রাখা আছে দেখি সম্ভবত নিয়ে যাব ওকে আগে জিজ্ঞেস করি যদি ওটা ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া যায় আমি এদিক ওদিক করতে চাইনি তার কারণ খুব সূক্ষ্ম জিনিস তো নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগবে তাই জন্যে তো সেটা তোমাদেরকে এসে দেখাচ্ছে আমি ডিনারটা করে আসি তার আমার রাতের খাবার দিয়ে দিয়েছে কাঁচা পেঁয়াজ মা দিতে চেয়েছিল আমি নেইনি ঘুগনি ধনে পাতা লেবুর রস আর সাথে আছে লুচি আমি 2 পিসি লুচি নিয়েছি এটা চিমসে গেছে তার মধ্যে এটা তো এখনো ফুলে রয়েছে আর কি এর আয়ুও বেশিক্ষণ থাকবে না যাই গিয়ে খেয়ে নি আগে লেবুর রসটা আমার পাশে একটু পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি কতদিন বাদে আবার নিজের ঘরে ঘুমাবো এই যে বিছানা পাটি মা সব গুছিয়েও রেখেছে এখানেই শোবো এবার মশারি টশারি টানাবো এই আর কি তার আগে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো আমি বারো করালাম মাকে দিয়ে এই যে হ্যাপি বার্থডে লেখাও রয়েছে তো কেউ ক্যামেরাটা ধরলে একটু ভালো করে দেখাতে পারতাম দেখা যাক চেষ্টা করবো ভালো করেই দেখানোর তো চলো দেখাই তাহলে আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকে বেশি বড় একটা ব্লগ দিচ্ছি না কারণ আমি জানি না কত 3 দিন ধরে আবারও ভিউজটা
একটু ডাউন হয়ে পড়েছে, তো ঠিক আছে মাথা ঘামাচ্ছি না, তবে আজকে এই জন্য ব্লগটা একটু ছোট দিয়ে দেখবো যে কি হয়। আমাকেও একটু এক্সপেরিমেন্ট করতে হয় আর কি এসব নিয়ে, কিছু করার নেই আমারও। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের কাছে আমার তরফ থেকে সরি যে ছোট ছোট ব্লগ যাবে, কালকেও গেছে একটা ছোট ব্লগ, আজকেও যাবে, খুব বড় একটা ব্লগ যাবে না। 3 দিন ধরে আমি একটু ছোট ব্লগও দিচ্ছি, এটাও একটা কারণ তার। তো চলো, এটা সম্ভবত ও এক ওর অফিস কালিগ কে দিয়ে বানিয়েছিল তখন, তো আমার যা মনে পড়ছে আর কি, তো তখন সম্ভবত কগনিজেন্টে ছিল এই আর কি। আর আর তো কিছু নয়, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আবারও এই বাড়ি থেকেই ব্লগটা দেখতে পাবে, কারণ আমি আগেই বলেছি কদিন থাকবো আমি এখানে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। একটা মশা প্রচণ্ড জ্বালাচ্ছে, কখনো কখনো ক্যামেরার সামনেও চলে আসছে, ওরও বোধহয় একটু ক্যামেরার সামনে আসার ইচ্ছে হয়েছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো আজকের মতো, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমি গুড নাইট বলছি বলে কিন্তু ভিডিওটা শেষ হচ্ছে না, এবার তোমাদেরকে এটা দেখাবো।